আপনারা জানেন যে করোনার বিশেষ পরিস্থিতিতে সারা পৃথিবীতে যখন সরকার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি দিয়ে তার দেশের জনগণকে রক্ষার প্রশ্নটাই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে, সেই সময় আমাদের দেশের সরকার করোনাটাকে বিশেষ দৃষ্টিভঙ্গি না দিয়ে তারা দেশ বিক্রির পরিকল্পনা নিয়েছে। খনি থেকে আকাশ, এই পরিকল্পনা যখন তারা নিয়েছিল, ডিফেন্স ও প্রতিরক্ষা তার মধ্যে ছিল, তখনই আমরা বুঝে গিয়েছিলাম যে পরবর্তী পদক্ষেপ হিসাবে রেলকেও তারা বেসরকারীকরণ করবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল যে রেলের অন্তর্জলি যাত্রা শেষ পেরেকটা যেটা কালকে পোতা হয়েছে, যে রেলে 109টা লাভজনক রুটে 151টা যে প্রাইভেট ট্রেন চালানো হবে, রেল 1946 সালের পরে এই প্রথম তারা আবার ইন্ডিয়ান রেল থেকে আম্বানিদের রেলে পরিণত হচ্ছে। আমরা এমন পরিস্থিতি তৈরি করতে চাইছি যেমন আমাদের ইস্টার্ন রেলের যে হাওড়া থেকে 10 জোড়া ট্রেন তারা চালাতে চাইছে, সেটাকে আমরা চালাতে দেব না। আমাদের বুকের রক্তের ওপর দিয়ে সেই ট্রেন চালাতে হবে।